যতটা পাচ্ছে দমননা করছে, কিন্তু চুরিটা কীভাবে বন্ধ আমরা মুখ্যমন্ত্রীকে আবেদন করছি, এই মিডিয়ার চুরিটা বন্ধ অবিলম্বে যেসব খোলাও, আমরা এক বছরের মধ্যে সব কোম্পানিকে দাঁড় করি এবং যারা গ্যাচুইটি পাচ্ছে না, পিএফ পাচ্ছে, তাদের টাকাগুলো দেওয়ার বন্দোবস্ত করবো। ভালোভাবে দেখলে তোমাদের দেখাতে পারবো। হ্যালো গাইজ, আমি কিশোর আর তোমরা দেখছো আমার চ্যানেল চেকমেট 16। যদি অবশ্যই ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর নিচে বেল আইকনটা আছে, বেল আইকনটা প্রেস করে অবশ্যই আমার পাশে থাকবে। চলো আজকে দেখিয়ে দিই তোমাদের আমাদের যেসব কোম্পানিটা ভালো করে, যেটা এখন বন্ধ হয়ে গেছে, তো তবুও যতটুকু পারবো তোমাদের আমি দেখাবো, দেখানোর চেষ্টা করবো। যেসব অ্যান্ড কোম্পানি লিমিটেড ভারতের প্রাচীনতম ইঞ্জিনিয়ারিং কোম্পানি। 1788 সালে যার প্রতিষ্ঠিত হয়েছিল। যেসব অ্যান্ড কোম্পানি লিমিটেডের ইতিহাস জানতে হলে আমাদের ফিরে যেতে হবে 1788 সালে, যখন গ্রিন অ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের কলকাতায়। 1820 সালে উইলিয়াম যেসবের পুত্র হেনরি এবং জর্জ গ্রিন অ্যান্ড কোম্পানি অধিগ্রহণ করেন বাটারলি কোম্পানির পক্ষে, যেটি ডার্বিশায়ারে উইলিয়াম যেসব দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এই দুটি কোম্পানিকে 1820 সালে একত্রিত করা হয় এবং যার নাম পরবর্তী সময় পরিবর্তন করে যেসব অ্যান্ড কোম্পানি রাখা হয়। সেই সময়কালে ভারতবর্ষে ব্রিটিশ রাজ ছিল আমাদের, কলকাতাতে একটি বড় ইঞ্জিনিয়ারিং জায়ান্ট হেড অফিস ছিল, যেটা হচ্ছে 63 নম্বর নেতাজি সুভাষ রোড কলকাতা, এবং বৃহৎ উৎপাদন সুবিধার ক্ষেত্রে দমদম ক্যান্টনমেন্টে 63 একর জমি জুড়ে বিস্তৃত। কোম্পানির ব্যবস্থাপনা ভারত সরকার 1958 সালে এবং পরবর্তীকালে গ্রহণ করেন 1973 সালে। কোম্পানিটি সম্পূর্ণরূপে ভারত সরকার কর্তৃক অধিগ্রহণ করা হয় এবং যেসব হয়ে যায় পাবলিক সেক্টরের উদ্যোগে। 1986 সালে ভারত ভারতী উদ্যোগ নিগম গঠনের সাথে একটি সরকারি খাতের হোল্ডিং কোম্পানি, দুটি সরকারি মন্ত্রণালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণে ভারী শিল্প অধিদপ্তর এবং শিল্প মন্ত্রণালয় যেসবের একটি সহযোগী প্রতিষ্ঠান হয়ে ওঠে। 2003 সালে ভারত সরকার বেসরকারিকরণের অধীনে যেসব অ্যান্ড কোম্পানি লিমিটেডের অংশীদারিত্ব বিচ্ছিন্ন করে এবং পবন কুমার রুইয়ার মালিকানাধীন রুইয়া গ্রুপের কাছে 72% শেয়ার বিক্রি করেন। যদিও অ্যাচিভমেন্টের কথা বলি, যেসব অ্যান্ড কোম্পানি ব্রিটিশ ভারত নদীর উপর প্রথম লোয়ার সেতু নির্মাণের জন্য স্বীকৃতি পেয়েছিল 1815 সালে, এবং 1840 সালে নির্মিত লখনৌতে লোহাকা পুল নামে পরিচিত, যা গোমতী নদীর উপরে এখনও পর্যন্ত রয়েছে। ভারতে তৈরি ভারতীয় জলসীমায় পাল তোলার জন্য প্রথম নৌযানটি যেসব কোম্পানি তৈরি করেছিল, এবং 1890 সালে ভারতের জন্য এটি প্রথম স্টিম রোলার তৈরি করা হয়েছিল। 1959 সালে এটি ভারতীয় রেলওয়ের জন্য প্রথম বৈদ্যুতিক মাল্টিপল ইউনিট কোচ তৈরি করে। ছাড়াও কলকাতায় ট্রাম সিস্টেমে ব্যবহৃত নতুন গাড়িগুলি যেসব অ্যান্ড কোম্পানি 2012 সালে সরবরাহ করেছিল। এই সব তথ্যগুলো আরও ভালোভাবে জানার জন্য আমরা সরাসরি কথা বলবো সেখানকার এক কর্তৃপক্ষের সাথে, তো চলুন তার সাথে সরাসরি কথা বলা হোক। আচ্ছা, যেহেতু এই কোম্পানিটা কবে শুরু হয়েছিল? এই কোম্পানিটা 1788 সালে আরম্ভ হয়েছিল। আচ্ছা, এটা ছিল হচ্ছে জোসেফ বলে এক ব্রিটিশ সাহেব ছিল, এই কোম্পানিটা হাওড়ায় ময়দানে ছিল, জোসেফ কোম্পানি। পরবর্তীতে যেমন কর্মচারী বাড়ে তখন জোসেফ এটা ক্যান্টনমেন্ট প্রপার্টি, মিলিটারি প্রপার্টিতে সেই জোসেফ এসে 1990 লিস্ট নিয়েছে, জোসেফ থেকে নাম হয় জেসা ব্যাংক কোম্পানি। তারপর এই কোম্পানিটা প্রাইভেট মালিকানা থেকে 1977 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটাকে অধিগ্রহণ করে, 98% অধিগ্রহণ করে, আর 2% হচ্ছে শেয়ারহোল্ডার। তখন কোম্পানি চলছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কোম্পানি ইচ্ছা করে ইচ্ছাকৃতভাবে এই কোম্পানিকে ড্যামেজ করবার জন্যে তখন কিছু সমস্ত দলের স্বার্থন্দেশী লিডাররা এই কোম্পানিকে শেষ করে দেওয়ার জন্য বিলগ্নীকরণ করে, এবং যখন বিলগ্নীকরণ করে তখন সমস্ত দলের লোকেরা এইটাকে এমন একটা লোকের কাছে বিলগ্নীকরণ করলেন যে লোকটা শুধু লোহা বিক্রি করে, তার নাম পবন কুমার রুইয়া। পবন কুমার রুইয়ার প্রথম কাজ হলো সমস্ত লিডারদের হাতে রেখে, সমস্ত দলের লিডারদের হাতে রেখে এই কোম্পানির জমিটাকে বেঁচে দেওয়া, রেলের যে ফি সাপ্লাই মাল সেটাকে লট পে লট বেঁচে দেওয়া। পরবর্তী ক্ষেত্রে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বারংবার জানানোর পরে এখানে ইনকোয়ারি হয়, ইনকোয়ারির পরে
পবন কুমার রুইয়া ভবানী ভবনে অ্যারেস্ট হয়। দিল্লি থেকে দিল্লির সুন্দরনগর থেকে ওনাকে অ্যারেস্ট করা হয়। সিআইডি তদন্ত চলছে, হাইকোর্টে কেস হয়েছে, চার্জশিট পেশ হয়েছে। আমরা রাজশাহ কিশোর ছিলাম, আমি এবং দীপক রাম, আমরা সাক্ষী দিয়েছি। কিন্তু তার উদ্দেশ্য ছিল সমস্ত দলের লোকদের টাকা পয়সা দিয়ে কিনে দিয়ে কোম্পানিটা বেঁচে দেওয়া। তখন উনি জানতেন না এটা ক্যান্টনমেন্ট পাপার। পরবর্তী ক্ষেত্রে উনি তার বেচার যে চক্রান্ত সেটা নস্যাৎ হয়ে পড়লেন। আমরা মুখ্যমন্ত্রী তাকে অ্যারেস্ট করালেন এবং ২০১৬ সালের ২৭শে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর কাছে বারংবার আমরা যাওয়ার পরে পরিবারগুলো কেউ আত্মহত্যা করেছে, কেউ খেতে পারছে না, পরিবারগুলো ধূলিসাৎ হয়ে যাচ্ছে। তখন মুখ্যমন্ত্রী ২০১৬ সালের ২৭শে ফেব্রুয়ারি পশ্চিমবাংলার বিল অধিগ্রহণ করেন, যেসব কোম্পানি এবং ডানলপ কোম্পানি অধিগ্রহণ করেন, যে সরকার চালান। কিন্তু দুঃখের বিষয় যে সেটা ইন্ডিয়া গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট সেটাকে এখনও সই করল না। কেন করল না? তার জন্য আমরা আন্দোলন আরম্ভ করলাম, কারণ তাদের টাকা দিতে হবে না, লোক দিতে হবে না, শুধু একটা কনসেন্ট, একটা সই করে। তাহলে পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় দিদি, যেসব কোম্পানি দানলামকে অধিগ্রহণ করে সরকার চালাবে। কিন্তু বিজেপি গভর্নমেন্ট সেটা হতে দিচ্ছে না, সই করছে না। আমরা বিগত প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির দেখা করেছিলাম, আমরা ইন্ডাস্ট্রি মিনিস্টার অনন্ত গীতার সাথে দেখা করেছিলাম, আমরা রেলমন্ত্রী মনোজ সিনহার সাথে দেখা করেছিলাম, আমরা দিল্লিতে টাইম টু টাইম আমরা দরবার করে চিঠি দিয়ে জানিয়েছি, রাষ্ট্রপতিকে বিশেষ রামনাথ কোবিন্দকেও জানিয়েছি। এই যেসবগুলি কেন খুলছিল কারণটা কি? যেহেতু বিজেপি গভর্নমেন্ট দিল্লি থেকে অধিগ্রহণ করবার জন্য যে সইটা, সেই সইটা তিনি এখনও করছেন না। তার পেছনে আমরা মনে করি বিজেপি গভর্নমেন্টের একটা চক্রান্ত। এই সইটা না হওয়ার ফলে যারা রিটায়ার হয়েছে বা যারা মারা গেছে তারা পিএফের টাকা পাচ্ছে না, গ্যাচুইটির টাকা পাচ্ছে না। পরিবারগুলো রাস্তায় বসে আছে, পিএফে মাত্র ২০০০ টাকা করে পেনশন পাচ্ছে, কিন্তু তাদের সংসারটা অচল। এমন তো অবস্থায় আমরা বারবার আন্দোলন করেছি, আমরা সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার, বিজেপি গভর্নমেন্ট এই বিলটাকে সই করার জন্য কোনো সুযোগ্য, কোনো সুবন্দোবস্ত করেনি, সই এখনও করে। তাহলে কি বিজেপি গভর্নমেন্ট শিল্প বিরোধী? অবশ্যই আমি বলবো বিজেপি গভর্নমেন্ট শিল্প বিরোধী। বিরোধী বলে শিল্প হোক, কারখানা হোক, পশ্চিমবাংলা সেটা চাইছেন না, যার জন্য তারা এখনও বিলে সই করছেন। এই এই বিলে যত যত যা প্রশ্ন তিনি করেছিলেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তার সমস্ত উত্তর আমরা ইনফ্রাস্ট্রাকচার রিকনস্ট্রাকশন ডিপার্টমেন্টের যিনি ছিলেন তখন সেক্রেটারি আইএস অফিসার মিস্টার অমলেশ পাঠক, তাকে আমরা উত্তর করে দিয়েছিলাম, প্রতিটা প্রশ্নের উত্তর দিয়েছিলাম। আমরা দিল্লি থেকেও প্রতিটা মন্ত্রীদের কাছে প্রশ্নের উত্তর দিয়ে এসেছি, কিন্তু চক্রান্ত করে যেসব কোম্পানিকে খুলতে দেওয়া হচ্ছে না, এবং যারা রিটায়ার হয়েছে এবং যারা মারা গেছে তাদেরকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে, তাদের যে পরিবারগুলোকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে। আমরা ধিক্কার জানাই বিজেপি গভর্নমেন্টকে, এবং আমরা চাইছি মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করে আমাদের দায়িত্ব থেকে আমরা যেসব করে এক বছরের মধ্যে দাঁড় করিয়ে দেব। আচ্ছা, এই মুহূর্তে কোম্পানিতে মানে কতজন এমপ্লয়ি কাজ করছে? এই মুহূর্তে 305 জন ছিল, হচ্ছে 1776, এখন রিটায়ার হতে গিয়ে মারা হতে 305 জন লোক এখন এসে থেকেছে, কৃষণ একজন মারা গেছে, 304 জন। এদের পরিবারগুলো কি যেটাকে বিজেপি গভর্নমেন্ট ভাবছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভাবছেন, ঘুরতে চাইছেন, শিল্প চাইছেন, বিজেপি গভর্নমেন্ট শিল্প চাইছেন, এদের তারা বিলটা সই করছে। ব্যাপক চুরি বেড়ে গেছে, 236 বছর কোম্পানিতে ব্যাপক চুরি হচ্ছে, বিভিন্ন জায়গায় চুরি হচ্ছে, একটা দমদম থানার পক্ষে সম্ভব নয়, কারণ থানা পাঁচিল কোথায় ভেঙে যাচ্ছে, দমদম থানাতে আন্ডারে কত ফোর্স আছে, কত ফোর্স তারা দেবে, এবং তাদের ব্যয় এখানে ২০০০ সাপ ঘুরে বেড়াচ্ছে, সবারই পাড়ের ভয় আছে, যতটা পাচ্ছে দমদম থানা করছে। কিন্তু চুরিটা কীভাবে বন্ধ, আমরা মুখ্যমন্ত্রীকে আবেদন করছি ইমিডিয়েট চুরিটা বন্ধ, অবিলম্বে যেসব খোলা হোক, আমরা এক বছরের মধ্যে সব কোম্পানিকে দাঁড় করি, এবং যারা গ্যাচুইটি পাচ্ছে না, পিএফ পাচ্ছে, তাদের টাকাগুলো দেওয়ার বন্দোবস্ত করবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, কারণ এই একটা শেয়ারের মাধ্যমে হতে পারে এই কোম্পানিটা আবার নতুন করে চালু হতে পারে। তোমরা নিজেরাই শুনলে কাকাদের মুখে।
তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব জরুর।